হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাওলি পাঁচমিশালি। আজ বুধবার, তোমাদের সাথে সকাল সকাল আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু ঘড়িতে এখন 11টা বাজে, ওর জন্য তোমাদের সকলকে গুড মর্নিং বললাম। আর তার আগে আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, ও বাসি ঘরদোর পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র ফ্লোর ক্লিনিং হবে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি তোমাদের সাথে আজকে ফ্লোর ক্লিনিং শেয়ার করতে চলেছি। তো সাথে থাকো ব্লগটা, আর ব্লগটা পুরোটা দেখবে, একদম স্কিপ করো না প্লিজ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও। তো চলো বন্ধুরা, এখন থেকে আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো আজকে একটু ফিনাইল দিয়ে ডেইলি মুছি, আজকে একটু ফিনাইল দিয়ে আমি ওপরে ঘরটা মুছি। ওপরে ঘরটা খুব একটা মাঝে মধ্যেই ফিনাইল দিয়ে হয়, কেননা তোমার তাড়াহুড়ো চটে কোনো রকমের ডান্ডা দিয়ে মুছে চলে যাই। তো তোমরা তো দেখলেই, কালকে আমি ঘরদোর পরিষ্কার করেছিলাম অনেক রাত্রেবেলা, ওর জন্য ঘর ঝাড় দিতে পেরেছিলাম, মুছিনি। তো ওর জন্য আজকে আমি একটু ফিনাইলটা ইউজ করছি, যাতে ঘরটা একটুকুনি মানে চারিদিকটা চেঞ্জ হয়েছে, তো তো একটু দাগটা হয়ে গেছে, ওগুলোর জন্য আজকে ফিনাইল দিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, তারপর বেড ক্লিনিং করব, কারণ ঘর ঝাড় দেওয়ার পর বেডটা অবশ্যই ক্লিন করা উচিত। তা এই মুহূর্তে হচ্ছে না, যেদিন বেড ক্লিনিং করবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ঘর মোছা যদি হাত দিয়ে করা যায় না, ঘরটা খুব সুন্দর ক্লিন হয়। আর ডান্ডা বা লাঠি দিয়ে করলে ওই একদিককার নোংরা আর একদিকে চলে যায়, আর যদি চুল ওঠার প্রবলেম থাকে তাহলে এদিককার চুল ওদিকে চলে যাবে, ওদিক থেকে এদিকে আটকে যাবে, কিন্তু ওঠে না, আমি দেখেছি। তো বেশ পরিষ্কার লাগছে, পাখাটা চালিয়ে আমি ঘরটা মুছছিলাম, তাতে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো আমি প্রায় হাঁপিয়ে গেছি, কষ্ট হয় কিন্তু কাজটা খুব ভালো হয়। আর রোগাও হচ্ছে আমি, যদিও আমি এমনিই রোগা,
যাই হোক, এবার একটু জল খাই, জল খেয়ে তারপরে যাবো স্নানে। আর ঘুরতে বাজে হচ্ছে 12টা, তো বুঝতে পারছো তো কতটা কম সময়। সকাল থেকে তো বেশ ছিলাম, রান্নাবান্না, ঘর দোর মোছা সমস্ত কিছু নিজের হাতে করেছি। তারপরই যেই স্নান টান করে শুয়েছি খাওয়া দাওয়া করে, হঠাৎ করে শরীর আমার ছেড়ে দিয়েছে, এত গা হাত পা ব্যথা যে আর বলার নেই। তারপরে হয়েছে সেরকম শুরু কাশি, তারপর গা হাত পা ব্যথা, পাশ ফিরতে একদম পাচ্ছি না। বিকেল 4টে বাজে, মেয়ে একটু গরম গরম চা নিয়ে এলো, আর বাবাই এসে গেছে অফিস থেকে। তো ওকে বললাম আমার চুলটা একটু বেঁধে দাও, আর উঠে বসার মতন ক্ষমতাটুকুও আমার নেই, উঠে বসলেই মাথাটা ঘুরছে, মানে এত গা হাত পা ব্যথা। ওর থেকে ওর হয়েছিল দুদিন আগে, তারপর আমার। তো এই ভাইরাল ফিভারটা কিন্তু এখন ঘরে ঘরেই হচ্ছে, ভীষণ ঠান্ডা লেগে কাশি, জ্বর, সর্দি কাশি সমস্ত কিছু। তো তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো। গায়ে আমার বেশ ভালো টেম্পারেচার আছে, তাই ভেবে খেয়ে নিলাম একটা প্যারাসিটামল, কারণ মেয়ের এক্সাম চলছে। তো চলো বন্ধুরা, আজকে বকবক আমার এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর অবশ্যই আমার সাথে কানেক্টেড থেকো, আর দেখতে থেকো শাওলি পাঁচমিশালি।